হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এই রান্নাঘর থেকে শুরু করছি, কারণ এখন আমি রান্নাঘরেই আজকে ঢুকে চলে এসেছি রান্না করতে। সকালে কিছু শ্যুট করেনি, সকালে কাজই থাকে হয় না, তবু টুকটাক টাইম কেড়ে আমি কখনো কখনো সকালে থেকে শ্যুট করি, কখনো আজকে রান্না করতে এসেছি। তো তখন থেকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের ঢাকা দিইনি এখনও। আর ডাল এদিকে হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, খেয়ে দেই বসিয়ে দিয়েছি। কারণ জানো, কারণ কেন বলো তো? আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি 11:30টার সময়। কেন না, আমার নন্দিনীর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আমার বড় মেয়ে নন্দিনীর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কারণ এতদিন পর্যন্ত ওদের অ্যানুয়াল ফাংশনের জন্য 1 ঘন্টা রিহার্সেল হচ্ছিলো, তো 1:30 থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টা ওদের রিহার্সেল করাতো, তার জন্য 2:30 ছুটি হতো, ঘরে ঢুকতে ঢুকতে 3টে হতো। আমি বলতাম যে আমাদের রোজ মানে ভাত ফাত খেয়ে উঠতে উঠতে 3টে হয়ে যায়, আর সন্ধ্যাবেলা খিদেই পায় না, খাওয়া হয় না। হাজব্যান্ডের মানে খুবই অসুবিধা হয়, ওনার খাওয়ার লেট হলে না ওনার খুব প্রবলেম, ওনাকে ভালো লাগতো না। তো আজকে থেকে আবার রেগুলার টাইম শুরু, মানে 1:30তে ওর ছুটি হয়ে যাবে, 2টার মধ্যে ঘরে ঢুকে যাবে, তো খাওয়া দাওয়া হয়, 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমাকে আগে তাড়াতাড়ি রান্না করতে, মানে তাড়াতাড়ি আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি, নাহলে হাজব্যান্ড খুব মুখ করবে, বলবে তুমি রান্নাটা বসিয়ে দিয়ে যা করো। আর ছোটো মেয়েকে এখন চান, কিন্তু আজকে ছোটো মেয়ে চান টান হয়নি, ওকে খাইয়ে একটু মানে ও দিদি পাশে দিদির বাড়িতে দিয়ে এসেছি, ও মানে ওখানে একটু খেয়েছে, একটু পরে ওকে নিয়ে এসে চান করাবো, ওইটা একটু লেট হয়ে গেছে, নাহলে ওকে চান করিয়ে বসবো, 12:30-12:30 করে ওকে চান করাবো। এখন ঠান্ডা কাল তো একটু মানে লেট হয়ে যায় ওকে চান করাতে, ওই জন্য একটু লেট করেই চান করাবো ওকে। সকালে খেয়েছিলাম, বাসন টাসন পড়ে আছে, আমি হচ্ছে আগে রান্না বসিয়ে দিই। বাজারে গেছিলাম তো সবজি এনেছি, সবজিগুলো ঢালা আছে, কী রান্না করবো ওইটাই আমি মানে ভাবছিলাম, সবজিগুলোকে দেখে কী রান্না করবো। এই যে সব সবজিগুলো পড়ে আছে, কী রান্না করবো, উচ্ছেটা ভাজা করবো, উচ্ছে ভাজাটা আমাকে ভালো লাগে, যদিও নন্দিনীকে ভালো লাগে না, তাও উচ্ছেটা করবো। আর পালং শাকটা করবো, ফুলকপিটা আজকে করবো না ভাবছি, কেন না লাউটা কাটা আছে পাশে এই কাকিমাদের বাড়িতে, না এই দেখো তোমাদেরকে দেখো এখানে, এই দেখেছো কাকিমাদের বাড়িতে লাউ গাছ হয়েছে, ওনারা লাউ দিয়েছেন, তো লাউ হয়েছিল, লাউ শাক অনেকবার খেয়েছি ওনাদের বাড়ি থেকে, তো লাউ দিয়েছেন, এর আগেও দিয়েছেন লাউ, তো আজকে দিয়েছেন, লাউটা একদম টাটকা আছে, ভাবছি লাউটা করে নেবো। আর এগুলো বাজার থেকে এনেছি, তো পালং শাকটা করবো, মূলো আলু বেগুন ফেগুন দিয়ে করবো, আর ফুলকপিটা এখন করবো না বলে ভাবছি, ডাল করেছি, দেখি কি করি। রান্না করতে এলেই না আগে ভাবি কী করবো কী না করবো, ফ্রিজে আরও সবজিগুলো পড়ে আছে, তো দেখি ওগুলো দেখি, যদি আলাদা কিছু আর একটা করি করি, না না করি না করি, এগুলো করবো। এখন ভাত ডালটা জাস্ট বসিয়েছি, ছোটো মেয়ে নেই জন্য তাও ব্লগটা একটু মানে শুরু করে দিলাম, কেন ও থাকলে মানে ও থাকলে ওকে নিয়ে আমি ব্লগটা করি। ওই পাশের বাড়িতে ঘুরতে গেছে, ওই তো ওইদিকে দিদির বাড়িতে, ওনাদের বাড়িতে প্রায় যায়, ওনারা খুব ভালোবাসে নিয়ে যায়, তোমাকে আগে বলেছি। তো এইটাই হচ্ছে আমাদের সংসারে, এমনি কাজ চলছে টুকটাক করে, আর তোমাদের সাথে শেয়ার করছি আমি যেগুলো করছি, কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আমাদের সত্যি কথা এখন বলবো, তোমাদের সাথে কথা বলতে এখন এমনি হেবিট হয়ে গেছে না, যেদিকে ভিডিও না করি না ভালো লাগে না, যেমন লাগে যে আজকে কিছু শেয়ার করলাম না, মানে এমন তোমরা মানে বন্ধু মতো তোমাদেরকে ভেবে নিয়েছি আমি, যে যেন আমি সব কিছু মানে তোমাদের সাথে শেয়ার করলাম না, নিজের মনটা হালকা হয়েছে, কার সাথে শেয়ার করবো বলো, নন্দিনী তো পড়াশোনা আছে, ও অতটা বড় হয়নি যে আমি ওকে মনের কথা বলবো, আর ছোটো মেয়ে তো খুবই ছোটো, হাজব্যান্ডের তো টাইম নেই, আর সব কিছু কথা হাজব্যান্ডের মানে সাথে সব কিছু কথা যেন বান্ধবীর সাথে একটা কথা শেয়ার করা যায়, সব কথা হাজব্যান্ডের সাথে সবটা করি না, করি করি উনি শুনেন করি, কিন্তু সব কটা তো মানে তোমাদের সাথে কেউ না কেউ নেই, এখন মন শান্তিতে নিজের ইচ্ছেতে তোমাদের সাথে আমি কথা বলছি। আর এখন কী করবো, একটু সবজিগুলো কাটবো, আর আমার বোনদের সাথে আমার বান্ধবীদের সাথে একটু ফোনে গল্প করবো, একদম টাইম পাই না মানে ওদের সাথেও কথা বলতে, ছোটো মেয়ে থাকলে তো ও যে এত কানের গোড়ায় কিছু 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 কথা বলবে, আর কিছু ওদের কথা শোনা যাবে না, শান্তিতে কথা বলা যাবে না। তো এখন যাচ্ছি বান্ধবীদের সাথে আর বোনদের সাথে একটু কথা বলবো, মায়ের সাথেও একটু কথা বলবো, তারপরে আমি রান্নাটা করতে, সবজিটা কাটা হয়ে গেলে ভাতটা হয়ে যাবে, আবার রান্নাটা শুরু করে দেবো, যাই সবজিটা কাটতে শুরু করি। সেই মায়াপুরে যে গেছিলাম, দুটো বেগ খালি হয়েছে, আরও এটাতে কটা পড়ে আছে, আর বেগকে ভিতরে ঢোকানো হচ্ছে না, কারণ আগের সপ্তাহে আবার প্ল্যানিং হচ্ছে ঘুরতে যাওয়ার, আবার কোথায় যাবো তোমাদেরকে দেখাবো। তো সেই বেগগুলো সেমনি পড়ে আছে, আমি মানে বের করে সব জিনিসগুলো বের করে নিয়েছি, টুকটাক যেগুলো ইউজ করে নিই সেগুলো পড়ে আছে, কেন নতুন জিনিস তো আবার ধুলে খারাপ হয়েছে, শুধু একটুখানি রোদে দিয়ে নেবো। যে আমার ডালটা হয়ে এসছে, ডালগুলো দেখো, ডালগুলো এমনি মানে উপর থেকে উঠে এগুলো এই ধারগুলো তো সব লেগে কেমন হয়েছে, হলুদ দিয়ে দিয়েছিলাম, তো কি বিচ্ছিরি লাগছে দেখতে।
ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে ছোট মেয়ের বসাবো প্রেশারে। তো তার জন্য আমি কামিনিয়াতর চাল, মুগের ডাল নিয়েছি, এক একদিন মসুর ডালও দিই, দু রকম ডালও মিশিয়ে দিই, একটু বিম, একটু গাজর, একটু বিট, একটু আলু দিয়েছি। আর যদি বেশি সবজি দিয়ে দেবেন ও একদম খেতে চাইবে না, তার জন্য আমি এই কটা সবজি দিয়েই ওর করছি। এক একদিন না শুধু আলু, চাল আর ডাল দিয়ে করি, সবজি দিলেই না খেতে চায় না। আমি দুটো কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি ওতে, তো ওরটা আগে বসিয়ে দেবো। এখন অল্প কটা বাঁধাকপির পকোড়া ছিল, ওইটাকে আবার গরম করে একটু ভেজে নিচ্ছি। একটু কড়কড়ে হবে, গরম হলে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেছিলো তো, তো অল্প কটা এখন ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি পালং শাকটা কাটতে গিয়ে না হাতটাই কেটে গেল, একটুখানি এখানটা লেগে গেল। এমনি হয়, একবার নয় অনেকবার হয়, দেখবে এখানটাকে দেখা যাচ্ছে, এখানটা বটিটা লেগে গেল, রক্তটা আরও বেরিয়াচ্ছিল, মুছে দিয়েছি, এখানে লেগে গেলো। এমনি একবার নয়, আমার অনেকবার ওই শাক কাটতে গেলেই না আমার হাতে যেন লেগে যায়, জ্বালা করছে। এখন বিন্দাকে চান করাবো, অনেকটা বেলা হয়ে গেছে, না ওকে চান করিয়ে দিই। মা তুমি চান করো তো, কি করেছো মামা? এই ওটা থাকবে না মা গো, না চলো তোমাকে চান করো তো, তুমি এইগুলোকে হাত দিচ্ছো কেন? হ্যাঁ হাতে এখন লঙ্কা পোকা শুছে ঢেলে রাখো 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 রাখো, খালি ওর ওই ঝুড়িগুলোতেই যত কাজ। মামা মামা তুমি কেন দুষ্টু, বাবা গো চোখে লেগে যাবে, উঠো। লঙ্কা ঝুড়ি বাইরে রাখা যাবেই না, চল 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 আমি হাত ধুই না, তোমাকে হ্যাঁ চলো 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 না না এক চল চল মামাস মামাস, সবজি বুঝি সব পড়ে আছে, ওগুলো সব গোটাবো, এক আগে চান করে নালে বেলা হয়ে যাবে। দেখি মামা দেখি, আচ্ছা আচ্ছা জামা খুলে দিই, জামা খুলে হাত উপরে করে হাত উপরে হাত উপরে, কি রে প্রেসারে সিটি মারলেই বই পেয়ে যায়। দেখি আমার বড্ডি দেখি, তো বড্ডি দেখি, তো বড্ডি দেখি, বড্ডি বাবারি বাবারি বড্ডি দেখি বড্ডি। এখন বিন্দাকে চান করি চলে এসেছি, শাকটা করে নিলাম, শাক হয়ে গেছে, উঁচে আলু ভাজা হয়ে গেছে, এখন লাউ আলু দিয়ে তরকারি করব। আমি কি করেছিলাম, লাউটাকে না আলু লাউটাকে প্রেসারে একটা সিটি দিয়েছিলাম, লাউটা হতে একটু টাইম লাগে তো, তার জন্য আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপরে আদা জিরে টমেটো ধনে পাতা সব দিয়ে মশলাটা কষে নিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো দিয়েছি, আর দিয়ে এটা করে নিচ্ছি। এটা এমনিতে নিরামিষে খেতে খুব ভালো লাগে। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা হয়েছে, ডাল হয়েছে, বাঁধাকপির পকোড়া হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর লাউয়ের তরকারি।